বাংলা বাং নিউজ একুশে চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ। ইতালি রোমে বাংলাদেশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 20 মার্চ বুধবার রাজধানী রোমের রসোই রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সভাপতি মোহাম্মদ আব্দুল হোসেন রোমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের দোতলায় প্রধান ও প্রথম সচিব জসিমউদ্দিন, সংগঠনের প্রধান উপদেষ্টা হাজি জসিমউদ্দিন, প্রতিষ্ঠাতা সভাপতি শাহিন কলিল কাউসার, সম্মানিত সদস্য হাসান মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সিনিয়র সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, ইতাল বাংলা সমিতির সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন, ইতালি বিএনপির সিনিয়র সহসভাপতি আমিনুর রহমান সালাম, 72 ঢাকা সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ সহ আরো অনেকেই। এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আক্তারুজ্জামান, ইউসুফ আলী, মোল্লা মনির, শিমুল রহমান, মালিক মঞ্জুর, সজিব আহমেদ রিয়ন, ওহেদুজ্জামান দীপু, ফাহিমা রিয়া সহ অন্যান্যরা। মালিক মঞ্জুর, বাংলা 52news.com, রোম, ইতালি। আজকে ইতালি সাংবাদিক প্রেস ক্লাব যে ইফতার পার্টির আয়োজন করেছে, এরকম আয়োজন আরও অনেক হচ্ছে। আমি আশা করি এইভাবে আয়োজন হলে আমাদের নবগঠিত সাংবাদিক সম্মেলন সাংবাদিক কমিটি আজকে ইফতারের আয়োজন করেছে। মাহে রমজান উপলক্ষে ইফতারের রমজান মাসের ব্যাপক উৎসাহ এবং এই ইফতার বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে ব্যানারে বিভিন্ন মসজিদে, হলে, অনুষ্ঠানে, রেস্টুরেন্টে ধারাবাহিকভাবে ইফতারের আয়োজন করা হচ্ছে। সেরই তারই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির